হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে আমি তিরুবনন্তপুরমের চারটা জায়গা দেখাবো। সেগুলির মধ্যে হচ্ছে পদ্মনাভস্বামী মন্দির, কোভালাম বিচ, আজমিলা শিবা টেম্পল আর হচ্ছে আত্মকুলা টেম্পল। পৃথিবীর সবথেকে সম্পদশালী মন্দির হিসাবে বিবেচনা করা হয় এই পদ্মনাভস্বামী মন্দিরকে। 1,00,000 কোটি টাকার সম্পদ আছে বলে এই মন্দিরে জানা গেছে। এই মন্দিরে ঢুকতে শাড়ি আর ধুতি পরেই ঢুকতে হয়। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরের গেটেই একটা ফটো তুলে নিলে। মন্দির দর্শন করে কোভালাম বিচে আসলাম। দেখো তোমরা, এক এক করে আমি সব দেখাবো তোমাদেরকে। এবার আসলাম আজমিলা শিবা টেম্পলে। বিশাল বড় এক মহাদেবের স্ট্যাচু আছে এখানে, খুবই সুন্দর। এবার আসলাম অত্তুকুল টেম্পলে। এটা মায়ের টেম্পল, কিন্তু এখানে ছবি তোলা বারণ আছে, তাই ভিতরে ছবি তুলতে পারিনি। যা দেখাচ্ছি বাইরেরটাই। মন্দির সি বিচ দেখার পর আমরা পুটু আর দুই ধরনের চিকেন খেয়ে ঘরে অর্থাৎ হোটেলে চলে আসলাম।